আসন্ন দীপাবলির আগাম অভিনন্দন আপনাদের প্রতি রইল। আগামী 31শে অক্টোবর ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী রুগিরাজির প্রয়াণ দিবস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত জেলা এবং ব্লকগুলির প্রতি যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে, সদর জেলার পক্ষ থেকে আমাদের এই আগরতলা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং গান্ধীঘাটে ইন্দিরা গান্ধীকে মাল্যদান, পরবর্তী সময়ে এখানে ইন্দিরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সেখানে আলোকসজ্জা করা, দরিদ্র নারায়ণ সেবার আয়োজন, এই কর্মসূচি সদর জেলার মাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিকাল 4 ঘটিকা ইন্দিরাজির জীবন দর্শনের উপর একটি আলোচনা সভা এখানে প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে, এই হলেই অনুষ্ঠিত হবে। আমি মহিলা কংগ্রেস সহ বিশেষ করে আমাদের সদর জেলার যারা মহিলা নেতৃত্ব আছেন সবাইকে অনুরোধ করব, এই দিনে যে আলোচনা সভা হবে এই সভাটি আমাদের সকলের উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সভাগৃহ যেন এই সদর জেলার মহিলাদের দ্বারা আমাদের প্রদেশ মহিলা নেতৃত্বদের তাদের সহযোগিতার এই হল ভর্তি মহিলাদের উপস্থিতি যেন আমরা সেদিন ঘটাতে পারি। ইন্দিরাজি ওনার জীবন, উনি আত্মবলিদান করেছেন দেশের সংহতির জন্য, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, জাতি ধর্ম বর্ণের যে নির্বিশেষে জাতীয় কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ নীতি, ধর্মীয় ভেদাভেদকে উনি রুখে দেওয়ার জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন। উনি জেনে বুঝেই বুলেটবিদ্ধ হয়ে ছিন্ন ভিন্ন তার দেহ এই দেশের মাটিতে তার রক্ত নিঃসিঞ্চন হয়েছে। এটা উনি এই দেশের প্রতিটা মানুষকে অহিংসা, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি, অখণ্ড ভারতবর্ষকে কীভাবে আরও ঐক্যবদ্ধ করা যায় এই লক্ষ্যেই উনি ওনার জীবন দান করেছেন। এই দিনটিতে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে যেমন পালন করব, ভারতবর্ষের মহিলা ক্ষমতায়নে ওনার যে ভূমিকা ছিল এই অবদানকে আমরা আজকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। ওনার প্রাসঙ্গিকতা আজও ভারতবর্ষের মহিলা ক্ষমতায়নের প্রশ্নে আমরা বারংবার এটা উঠে আসছে, এটাকে কীভাবে আরও বেশি করে মহিলাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, ওনার যে পথ বা নির্দেশ, ওনার যে দিশা, ওই দিশাতে এই দেশের মহিলা বা নারী সমাজকে পরিচালনা করা যায়। মহিলাদের এই কর্মসূচি অত্যন্ত একটা সময় উপযোগী কর্মসূচি।